আমার প্রশ্নটা হচ্ছে, কোন রকম উর্ধিদারী বাহিনী, সেটা পুলিশ হন, কেন্দ্রীয় বাহিনী হন, অন্য কোনো বাহিনী হন, গন্ডায় গন্ডায় দিয়ে দিলেই যদি সব রকম রক্তপাত থেমে যেত, তাহলে আমার মনে হয় এই জিনিসটা বহু আগেই সবাই করে ফেলতে পারতো। রাজনৈতিক সদিচ্ছা সর্বস্তরে এইটা না থাকলে অন্তত পঞ্চায়েত ভোট আমাদের এখানে যেরকম ব্যাপকভাবে হয়, ব্যাপক মানে আমি ভালো অর্থে ব্যবহার করছি, মানে যত যে পরিমাণ পার্টিসিপেশন হয়, যে গ্রাউন্ড লেভেলে মাইক্রো লেভেলে পার্টিসিপেশন হয়, সেখানে রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো রকম গণ্ডগোল না করেই গোটা ভোটটা উতরে দেওয়া যায়, এরকম অসংখ্য ছবি এই ভোটেই আমরা গোটা বাংলা জুড়ে দেখেছি। যে ভয়ঙ্কর জেদ নিয়ে নির্বাচন কমিশনার, রাজ্য সরকার এবং তাদের আইনজীবীরা আদালতে লড়ে গেলেন বাহিনী আসা আটকানোর জন্য, সেটা একরকম আদালতের লড়াই, আইনি লড়াই, সেটা নয় মেনে নিলাম। তারপরে আদালতের নির্দেশের পরেও যা যা করে গেলেন, সেটা না করলে 22টা প্রাণ বেঁচে যেত, তার মধ্যে ভাগাভাগি করে দেখি না কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কারণ তৃণমূল শিবির এভাবে দেখছে। তারা বলছে আমরাই মার খাবো, আমরাই বদনাম হবো, আমাদেরই লোক মরবে, আমাদেরই বদনাম করবেন, কী করে হবে? তো যাদের নিজেদের মার খাওয়া এবং বদনাম হওয়া এবং নিজেদের কর্মী সমর্থকদের মারা যাওয়া নিয়ে এত চিন্তা, তারা বাহিনী মোতায়েনটা যদি ঠিক ঠিক করতে রাজ্যের নির্বাচন কমিশনারকে নির্দেশ দিতেন সরকার মারফত, তাহলে কিন্তু 22টা প্রাণ সেদিনকে বেঁচে যেত, অন্তত 10 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের প্রাণ বেঁচে যেত অন্তত। দেখুন, প্রথমত কোনো রকম নির্দেশ দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের কোনো সরকারের নেই, এটি একটি স্বশাসিত সংস্থা, সে তার মতো কাজ করবে ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। সেই জায়গায় আপনি যদি বলেন যে পরামর্শ দেওয়ার কথা, রাজ্য সরকার দিতে পারতেন কি পারতেন না? আমি খুব ভেবেচিন্তে নির্দেশ শব্দটা বললাম, রাজ্যের নির্বাচন কমিশনার রাজ্য সরকারের নির্দেশ ছাড়া কাজ করেন বলে আপনার মনে হয়? সেটা আপনি ইনসিনুয়েট করতে পারেন, তার কোনো যুক্তির ভিত্তি থাকতেও পারে নাও পারে, আমি সেই বিতর্কে ঢুকছি না। আমার প্রশ্নটা হচ্ছে, কোনো রকম উর্ধিদারী বাহিনী, সেটা পুলিশ হন, কেন্দ্রীয় বাহিনী হন, অন্য কোনো বাহিনী হন, গন্ডায় গন্ডায় দিয়ে দিলেই যদি সব রকম রক্তপাত থেমে যেত, তাহলে আমার মনে হয় এই জিনিসটা বহু আগেই সবাই করে ফেলতে পারতো। রাজনৈতিক সদিচ্ছা সর্বস্তরে এইটা না থাকলে অন্তত পঞ্চায়েত ভোট আমাদের এখানে যেরকম ব্যাপকভাবে হয়, ব্যাপক মানে আমি ভালো অর্থে ব্যবহার করছি, মানে যত যে পরিমাণ পার্টিসিপেশন হয়, যে গ্রাউন্ড লেভেলে মাইক্রো লেভেলে পার্টিসিপেশন হয়, সেখানে রাজনৈতিক সদিচ্ছা থাকলে যে কোনো রকম গণ্ডগোল না করেই গোটা ভোটটা উতরে দেওয়া যায়, এরকম অসংখ্য ছবি এই ভোটেই আমরা গোটা বাংলা জুড়ে দেখেছি। আমি ওই জাস্টিফিকেশনের দিকেই যাচ্ছি না যে 72,000 বুথের মধ্যে 100 বুথ না 500 বুথে ঝামেলা, আমি বলতে চাইছি যে শান্তির ছবি যে আছে সেটা তো বাস্তব, এবং সেটাই যে শতাংশে বেশি সেটাও তো বাস্তব। আমাদের যদি শিক্ষা নিতে হয়, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। এইরকম জায়গা কিন্তু বহু রয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল কিনা আমি জানি না, হয়তো ছিল না, তা সত্ত্বেও কোনো ঝামেলাই হয়নি। আমি এই জন্যই বলছিলাম আপনাকে, আপনি আবার বলবেন, আমি আপনার কাছে এই প্রশ্নটার উত্তরও চাইব। ধরুন ভারতের এরকম জায়গা আছে, এরকম পয়েন্ট আছে ভারতীয় সীমান্তে, আপনি 4টি বাহিনীর কথা বললেন, মানে 4টি আলাদা পৃথক রাজনৈতিক দলের কথা বললেন, 4টি আলাদা দেশের সেনাবাহিনী একসঙ্গে বসে দিব্যি চা কফি খান, মানে কাঁটাতারের এপারে ওপারে, অনেক জায়গায় কাঁটাতারটাও নেই হয়তো, ভারত, বার্মা, ভুটান, বাংলাদেশ, পলিটিক্যাল উইল অনির্বাণ, দেখুন পূর্ব দিকটা, পলিটিক্যাল একদম ঠিক পূর্ব দিকটা। এখন এইটাকে আদর্শ ধরে নিয়ে, এটা হলে তো সত্যি খুব ভালো হয়, গোটা পৃথিবী জুড়ে ভালো হয়, যে ইউক্রেন যুদ্ধটা কভার করতে গেছিলাম আমি আর সনলি করতে যেতে হতো না, কিন্তু এটাকে আদর্শ ধরে নিয়ে পশ্চিম প্রান্তটা খালি করে দেবো কি? আমি একবার খালি করে দেওয়ার কথা বলছি অনির্বাণ বাবু, তাই তো করা হয়েছে প্রিকশন, আপনি প্রিকশন তাই করা হয়েছে, প্রিকশন আপনি বাহিনী দিয়ে যে কোনো রকম বাহিনী দিয়ে নিশ্চয়ই নেবেন, কিন্তু শিক্ষা যদি নিতে হয়, আপনি যে আদর্শের কথাটা বলছিলেন না, এই পলিটিক্যাল উইলের জায়গা থেকে শিক্ষা সত্যি নেওয়া দরকার। আজকে যে ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে ধরুন 4টে দেশের বর্ডার আছে, কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, কেন হচ্ছে না সেই প্রশ্নের উত্তরটা কিন্তু খোঁজা দরকার। সেখানেই দেখা যাবে যে পলিটিক্যাল উইলটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই পলিটিক্যাল উইলটা যেমন ইন্টারন্যাশনাল বর্ডারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একই জিনিস হচ্ছে পঞ্চায়েত স্তরে, একটি বুথ হোক, একটি গ্রাম হোক, একটি পাড়া হোক, সেখানে একই রকম ইম্পর্টেন্ট। সেখানে যদি সবকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল একসঙ্গে মিলে এই সিদ্ধান্ত নেন যে কোনো রকম ঝামেলায় আমরা যাব না, হোয়াট এভার হোয়াটস এভার, তাহলে কিন্তু ঝামেলা হয় না, অ্যাভয়েড